কাঠগড়ায় দাঁড়িয়ে নেই যে আমাকে জাস্টিফাই করতে হবে। এবার বিচ্ছেদ নিয়ে টুটুলকে বললেন তানিয়া। ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সঙ্গীত শিল্পী এসআই টুটুল এবং জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। বনিবনা না হয় দীর্ঘদিনের সম্পর্ক ইতি টানেন তারা। গত বছরের জুলাইয়ে হয় তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ। এর আগে প্রায় 5 বছরের মতো আলাদা ছিলেন। এই জুটির বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে নানা ধরনের আলোচনা হয়। যদিও প্রথম দিকে বিচ্ছেদ ইস্যুতে কথা বলতে রাজি ছিলেন না এই দম্পতির কেউই, সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। বলেছিলেন, টুটুল একদিন খেপে গিয়ে বলেছিল, আমার এই সাকসেস তোমার সহ্য হয় না, টুটুল আমার ভালোবাসাটাই বুঝতে পারেনি। তানিয়ার এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। এরপর এই ইস্যুতে মুখ খুলেছেন গায়ক টুটুলও। এক সাক্ষাৎকারে জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠান বা অন্য কোনো অর্জনে তানিয়া কখনোই তার পাশে থাকতেন না। এছাড়া তিনি এই বিচ্ছেদ চাননি বলেও দাবি করেন। সব মিলে এই গায়কের ভাষ্য, মানুষ তাকে ভুল বুঝেছে। টুটুলের এমন বক্তব্যে আবারও নেট মাধ্যমে ঝড় উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে তানিয়ার মন্তব্য জানতে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তানিয়া বলেন, যে যার কথা বলুক, আমি কোনো কাঠগড়ায় দাঁড়িয়ে নেই যে আমাকে জাস্টিফাই করতে হবে। যোগ করে তিনি আরও বলেন, ভক্তরা আমাকে একটু হলেও চেনেন, জানেন, তাদের শুধু বলবো সবাই যেন আমার সন্তানদের জন্য দোয়া করে। এ প্রসঙ্গে আমি আর একটি কথাও বলতে চাই না। 1999 সালে 19 জুলাই বিয়ে করেন এসআই টুটুল ও তানিয়া আহমেদ। এ দম্পতির ঘরে রয়েছে 3 ছেলে ও 2 মেয়ে।